হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি সকালবেলা আপনাদের কাছে একটা আপডেট শেয়ার করেছিলাম মাধ্যমিক পরীক্ষা 2024 নিয়ে। কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে সেই মামলার আপডেট চলে এসছে এবং তার সাথে আরও একটি মামলার আপডেট চলে এসছে, শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে 2024 সালে, তাদের জন্য এই মামলাগুলো খুব ইম্পর্টেন্ট মামলা। কারণ যদি মাধ্যমিকের জন্য, বিশেষ করে সকালবেলা আমি যেটা শেয়ার করেছিলাম আপনাদের কাছে, যে মাধ্যমিক পরীক্ষা যেটা লোকসভা ভোটের কারণে এগিয়ে এসছে এবং 11:45 থেকে হওয়ার কথা ছিল, সেটা 2 ঘন্টা এগিয়ে গিয়ে সেটা হচ্ছে এখন 9:45 থেকে। এবং এই মর্মে বিভিন্ন সংগঠন রয়েছে, তারা কিন্তু আন্দোলন করছে, তারা দাবি জানিয়েছিলেন, পর্ষদের কাছে দাবি জানিয়েছিল, কিন্তু পরবর্তীতে কোনো কিছু যখন হচ্ছে না, তারপর তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এবং এর সাথে উচ্চ মাধ্যমিকের কানেকশান প্রথমে একটু বলি। যদি আজকের এই মামলাতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সদর্থক পদক্ষেপ নেওয়া হয়, বিশেষ করে আজকের মাধ্যমিক পরীক্ষা 11:45 যদি আজকে কলকাতা হাইকোর্ট এরকম করে নির্দেশ দেয়, তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও সুবিধা হবে। কারণ তাহলে তারাও কিন্তু সেম এই যে মামলা, এই পিটিশনের রেসপেক্টেই তারাও কিন্তু আরজি জানাতে পারবে, যদি তারা চাইছে যে 9:45 না করে তাদের 12 নাগাদ যেরকম পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাই যেন হয়। তো আজকে অনেক কটা আপডেট শেয়ার করছি মাধ্যমিক পরীক্ষা 2024-এর। প্রথমত যে আপডেটটা শেয়ার করি, সকালবেলা আপনাদের যে আপডেটটা শেয়ার করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে আজকের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একটি মামলা হতে চলেছে এবং সেই মামলাটা নিয়ে আজকে তিনি শুনবেন বলেছেন জরুরি ভিত্তিক অবস্থায়। জানিয়ে দিই আজকের সেই মামলাটা কিন্তু উঠেছিল এবং তিনি জানিয়েছেন দুপক্ষকেই সামনে থাকতে, কারণ যেহেতু এটা একটা মাধ্যমিক পরীক্ষার মতন একটা বড় মামলা, যে ক্ষেত্রে প্রায় 10 লাখের কাছাকাছি স্টুডেন্টসরা অ্যাপিয়ার করছে 2024 সালে, 9 লাখ স্টুডেন্টস রয়েছে 2024 সালে যারা মাধ্যমিক দেবে। তাই আজকে বিচারপতি যারা জানিয়েছেন বিশ্বজিৎ বসু, তিনি জানিয়েছেন যে দুপক্ষই থাকতে হবে এবং তখনই মামলাটা শোনা হবে এবং জরুরি ভিত্তিকভাবেই এটা শোনানো হবে। তার ফলে আগামীকাল বৃহস্পতিবার আপনাদের এই যে সময় নিয়ে, অর্থাৎ 11:45 নাকি 9:45, এই মামলাটা আগামীকাল শোনা হচ্ছে, যেখানে কিন্তু আজকে স্টুডেন্টসদের পক্ষে যে অ্যাডভোকেট রয়েছে, সংগঠনের পক্ষে রয়েছে এবং তার সাথে পর্ষদও কিন্তু সেখানে হাজির থাকবে। তার ফলে আগামীকাল আমাদের কাছে এই মামলাটার ভাগ্য নির্ধারণ চলে আসবে এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা উচ্চ মাধ্যমিকের সাথেও কানেক্টেড। কারণ এই মামলার রেফারেন্স দিয়ে কিন্তু যদি আজকে মাধ্যমিকে যারা বিশেষ করে অভিভাবক বা পড়ুয়ারা চাইছে 11:45 করা হোক, যদি এটা হয় তাহলে উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারাও কিন্তু এই রেফারেন্সে তারাও কিন্তু জানাতে পারে, আরজি জানাতে পারে কলকাতা হাইকোর্টে। তো এটার রায় আমাদের কাছে আসছে আগামীকাল বৃহস্পতিবার, আমি আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করে দেবো, তার জন্য একটু সঙ্গে থাকতে হবে আরজি থেকে। আচ্ছা, এবার আরও একটা মামলা, অ্যাকচুয়ালি সেম যে যিনি বিচারপতি আছে অর্থাৎ বিশ্বজিৎ বসু, তার এজলাসই আজকে আরও একটা মামলার কিন্তু রায়দান হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এই ক্ষেত্রে বিচারপতি বসু তিনি জানিয়ে দিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষায় আজকে কিছু একটি স্কুলের তাদের যে প্রবলেমের জন্য এবং তাদের ধরতে গেলে কাজের বা মানে অবহেলার জন্য স্টুডেন্টসরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে না, তো তার ফলে তাদের 5,000 টাকা করে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেকটা স্টুডেন্টসকে। কী টোটাল ঘটনাটা আমি একটু বলছি, মালদার একটি স্কুলের একটি ঘটনা, মালদার স্কুলটার নাম বলছি আমি, মালদার ভগবানপুর KD হাইস্কুল, যেখানে 24 জন স্টুডেন্টস আছে যারা রেজিস্ট্রেশন করেছিল মাধ্যমিক পরীক্ষার জন্য, কিন্তু স্কুল ভুলে সেই রেজিস্ট্রেশন যাবতীয় যা করেছিল সে কাগজগুলোকে স্কুলের যে আলমারি সেখানেই তারা রেখে দিয়েছিল। তার ফলে তাদের অ্যাডমিট কার্ড আসেনি এবং আজকের তো 24 তারিখ, আজকের তো মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে এবং পর্ষদ বলেও দিয়েছে যে 29 তারিখের মধ্যে, 29শে জানুয়ারির মধ্যে কারোর কোনো প্রবলেম থাকলে পর্ষদকে জানাতে, স্কুলকে জানাতে। এবং আমি জানিয়ে দিই আপনারা যারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড পেয়েও গেছেন, যদি মনে হচ্ছে কোথাও কোনো অসুবিধা রয়েছে, কোনো ভুল রয়েছে, আপনারা কিন্তু ইমিডিয়েট সেটা জানান, 29 তারিখের মধ্যে কিন্তু পর্ষদ বলেছে শুনে নেবে। তো আজকের এই যে ভগবানপুর KDS হাইস্কুল যেটা রয়েছে, এখানে এই 24 জন রেজিস্ট্রেশন করেছিল মাধ্যমিকের এবং এই 24 জনের যে ফর্মগুলো বোর্ডে পাঠাতেই ভুলে গেছে স্কুল, অর্থাৎ স্কুলের একটা বড় গাফিলতি এখানে, তার ফলে তাদের অ্যাডমিট কার্ড আসেনি। কলকাতা হাইকোর্টের আজকে কিন্তু এই বিচারপতি বিশ্বজিৎ বসু তার আন্ডারই আজকে এই মামলা শুনানি হয়েছে এবং এই মামলার রায়দান হয়েছে এবং বিশ্বজিৎ বসু তিনি জানিয়ে দিয়েছেন যে স্কুলের গাফিলতির জন্য আজকের কিন্তু এই পড়ুয়াদের হয়রানির শিকার হয়েছে এবং তিনি জানিয়ে দিয়েছেন এই 24 জন যারা স্টুডেন্টস আছে তাদেরকে ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন কমপ্লিট করিয়ে অ্যাডমিট কার্ড দিতে হবে। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে 5,000 টাকা করে জরিমানা দিতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে এবং এই 5,000 টাকা করে যে জরিমানা বা যেটা দেওয়া হচ্ছে এবং তার সাথে বলে দিয়েছে টোটাল 1,20,000 টাকা জরিমানা
নির্দেশ দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি জানিয়ে দিয়েছেন 5000 করে পার ক্যান্ডিডেটকে পেমেন্ট করতে হবে, তারাই হয়রানির শিকার হলো বলে। অর্থাৎ এখানে এই যে স্কুলের যে গাফিলতি, তার জন্য কিন্তু স্টুডেন্টসরা চরম ভোগান্তির মধ্যে পড়েছিল। বাট হ্যাঁ, কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে এই স্টুডেন্টসদের পাশে দাঁড়িয়ে এবং রেজিস্ট্রেশন বা অ্যাডমিটের প্রবলেমটাও সলিউশন করে দিয়েছে, ইনক্লুডিং তাদের কিন্তু একটা পেনাল্টির কথাও কিন্তু ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। এবং জানিয়ে দিই এর পাশাপাশি আরও একটি স্কুল বৈচির এক স্কুল পড়ুয়া, তাকেও কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার ফলে আজকের এই যে স্টুডেন্টস যারা রয়েছে মালদা ভগবানপুর কেডি হাইস্কুলের স্টুডেন্টস, এদের কিন্তু যে প্রবলেমটা সলিউশন হয়েছে, এখন এই সেম বিচারপতি অর্থাৎ আমাদের বিচারপতি বাসু, তার যে এজলাস আগামীকাল কী হয় এই সময়ের ব্যাপারটা বিশেষ করে সেদিকে তাকিয়ে আছে প্রায় যে সোয়ান অলক্ষ বা আমাদের মাধ্যমিক পড়ুয়া 2024 সালের আছে তারা, ইমন তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষারাও পড়ুয়ারাও তাকিয়ে আছে। কারণ মাধ্যমিক পড়ুয়ায় যদি পরীক্ষায় যদি আছে গ্রিন সিগন্যাল আসে 11:45 থেকে শুরু হয়, তাহলে উচ্চ মাধ্যমিকেরও কিন্তু একটা আশা লাগছে, সেটাতে আগামীকাল নিশ্চয়ই আমরা দেখবো। বাট হ্যাঁ, আজকে যে রায়টা কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি বসু দিয়েছেন, 5000 টাকা করে জরিমানা এবং তার সাথে রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডের যে প্রবলেম সলিউশন করেছে, এটা একটা যুগান্তকারী রায়। কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।